क्लिक द सब्सक्राइब बटन एंड हिट द बेल आइकन टू गेट मोर इनफॉरमेशन। हेलो फ्रेंड्स, ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम। आमी नाजमुस। आज मासेर शुरूते सकल राज्य एवं देशवासी गरीब मध्यबित्त थेके शुरू करे असहाय खेटे खावा मानुष एवं धनी ओ अर्थवान व्यक्तिदेर जन्य राज्य सरकार एवं केंद्र सरकारेर तरफ थेके उठे एसेछे बाछाई करा आजकेर 20টি একাদম লেটেস্ট আপডেট। অন্যদিকে আবার আজ মাসের শুরু অর্থমন্ত্রকের তরফ থেকে জারি 3টি নতুন নিয়ম, একই সাথে আবার আজ থেকেই বদলে যাচ্ছে 10টি নিয়ম, যার ফলে একদিকে যেমন উপকৃত হতে পারেন মধ্যবিত্ত খেটে খাওয়া চাষী শ্রেণীর মানুষরা, অন্যদিকে আবার মাথায় হাতও পড়তে পারে ধনবান বা অর্থশালী ব্যক্তিদের। অন্যদিকে আবার রয়েছে আরো একটি বড় খবর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের তরফ থেকে জিএসটি কে কেন্দ্র করে একাধিক জিনিসের দাম প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। যা ছিল আগে 5% জিএসটি সেটা বেড়ে হতে চলেছে 18%, যেটি ছিল 12% তা আবার বেড়ে হতে চলেছে 18%। আবার অন্যদিকে সাধারণ গরিব মধ্যবিত্ত পরিবাররা এমন বেশ কিছু খাবার যা খেয়ে প্রতিনিয়ত জীবনযাপন কাটাতে সক্ষম, সেই সকল জিনিসের উপরেও চাপানো হচ্ছে জিএসটি, যার ফলে ব্যাপক পরিমাণে প্রভাব পড়তে চলেছে আজ থেকেই সাধারণ জনজীবনে। অন্যদিকে রয়েছে যাদের কাছে মূলত জনধন যোজনার অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য দারুণ সুখবর, তারা পেতে পারে 10,000 টাকা। হ্যাঁ ফ্রেন্ডস, এমনই বেশ কয়েকটি আপডেট নিয়ে থাকবে আলোচনা। শুধু তাই নয়, রয়েছে কেন্দ্র এবং রাজ্য সংঘাতের মাঝেই যারা এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন বা বাংলার আবাস যোজনা ঘর যারা পাননি তাদের জন্য রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দারুণ সুখবর। যদি আপনি ঘর না পেয়ে থাকেন তাহলে তো জানা মূলত আপনার একান্ত প্রয়োজন। আর আজকে রয়েছে রাজ্য এবং কেন্দ্রের বেশ কিছু প্রকল্প যোজনা বা ঘোষণা নিয়ে 5টি দারুণ সুখবর, এবং এর সাথেই রয়েছে মহারাষ্ট্রের সরকার পতন থেকে শুরু করে রাজ্য রাজনীতি ও আজকের রথযাত্রাকে কেন্দ্র করে উঠে এসেছে বেশ কয়েকটি ট্রেন্ডিং নিউজ। প্রথমেই আজকে চোখ রাখবো বেশ কয়েকটি ট্রেন্ডিং নিউজ বা হেডলাইনের উপর, তারপরে বিস্তারিত দেখে নেব সরকারি ঘোষণা বা প্রকল্পগুলি নিয়ে কি ঘোষণা করা হচ্ছে রাজ্য এবং কেন্দ্র সরকারের তরফ থেকে। আজকের প্রথম বা ট্রেন্ডিং নিউজের মধ্যে প্রথমেই রয়েছে মুখ্যমন্ত্রী পদে অবশেষে শপথ নিলেন একনাথ শিন্দে, টুইটে শুভেচ্ছা মহারাষ্ট্রের পাক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। অন্যদিকে রয়েছে উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের কলেজে ভর্তি নিয়ে আরো একটি বড় ঘোষণা দেখে নেব, কলেজে ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হতে পারে, অফলাইন হবে না অনলাইন কি জানালো দেখে নেব বিস্তারিত। এর সাথে রয়েছে আরো একটি বড় খবর, অফলাইন এক্সাম কলকাতা ইউনিভার্সিটি সিলেবাস না শেষ করি পরীক্ষা মামলায় হস্তক্ষেপ না হাইকোর্টের, তবে চাইলে যা ইচ্ছা করতে পারেন পরীক্ষার্থীরা। এর সাথে রয়েছে আরো একটি বড় খবর, একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে ঘোষণা দিয়েছেন 17,000 চাকরি রেডি, বন্ধ করেছে বিকাশ বাবু, ঠিক এই মুহূর্তে পাল্টা জবাব বিকাশের, দেখে নেব মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি জবাব দিলেন বিকাশ, সত্যি কি 17,000 চাকরি আটকে ছিলেন বিকাশ। এবং এর সাথেই রয়েছে যারা সারদা নারদা থেকে শুরু করে বিভিন্ন চিট ফান্ড কোম্পানিতে টাকা রেখেছেন তাদের জন্য দারুণ সুখবর। এর সাথেই রয়েছে শুভেন্দু অধিকারী এবং সারদা কাণ্ডে সুদীপ্তকে নিয়ে বড় খবর, সুদীপ্তর সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করুক সারদা কাণ্ডে শুভেন্দুকে গ্রেপ্তারির দাবিতে ফের সৌরভ কুণাল। অন্যদিকে রয়েছে আজকের সব থেকে বড় খবর ক্রীড়া জগতের, এবারে রোহিতের জায়গায় বুমরা অধিনায়ক। অন্যদিকে আবারও চরম সংঘাত রাজ্যের শিক্ষামন্ত্রী এবং রাজ্যপালের সঙ্গে, রাজ্যপালের উপাচার্য নিয়োগ নির্দেশ মানবে না রাজ্য, সংঘাতের ইঙ্গিত ব্রাত্য বসুর। একই সাথে আবার রাজ্য সরকারের বড় ঘোষণা, জারি হলো ভয়ঙ্কর নিয়ম বিরাট খবর, স্কুল শিক্ষকদের আর প্রাইভেট টিউশন নয় বন্ধ, কোচিং এ পড়াশোনার নির্দেশ রাজ্যের। অন্যদিকে আবারও মাথায় হাত পড়তে চলেছে রাজ্যবাসীর, বাড়ছে করোনা সংক্রমণ, করোনা রুখতে একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করা হলো রাজ্য সরকারের তরফ থেকে। একই সাথে আবার আজ থেকে জারি হলো নতুন নিয়ম, একাধিক জিনিসপত্রের উপর বাড়লো জিএসটি, জুয়ার কর নিয়ে এখনই সিদ্ধান্ত নিল না জিএসটি কাউন্সিল, দেখে নেব কোন কোন জিনিস সস্তা হলো বা কোন কোন জিনিসের দাম আরো বাড়তে চললো। অন্যদিকে বেলুর মঠের অন্যদিকে গর্জে উঠলো বেলুর মঠ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মা সারদার তুলনায় নির্মল মাঝির মন্তব্যে ক্ষোভ বেলুর মঠ। এর সাথেই রয়েছে যারা মূলত পিপিএফ বা ইপিএফ একাধিক যোজনা, সরকারি সুকন্যা সমৃদ্ধি যোজনা থেকে বিভিন্ন প্রকল্প অংশগ্রহণ করেছেন তাদের জন্য দারুণ সুখবর,
খবর বাড়তে চলেছে এবার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগকারীদের সুদের পরিমাণ। এর সাথে আবার সরকারি কর্মচারীদের জন্য রয়েছে সুখবর, জুলাইতে ডিএসও একাধিক ভাতায় লাভ বাড়বে বেতন। অন্যদিকে আজ রথের জন্য জারি হলো একাধিক নিয়ম, একই সাথে আবার রথের জন্য আটটি স্পেশাল লোকাল ট্রেন চালাবে রেল। দেখে নেব সময়সূচি কি রয়েছে। এবং এর সাথেই রয়েছে আজ থেকে জারি হচ্ছে একাধিক নিয়ম, কারোর জন্য রয়েছে দুঃসংবাদ, কারোর জন্য রয়েছে সুখবর। একই সাথে রেশন কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই, ভোটার কার্ড, পাসপোর্ট এবং যারা কমন সার্ভিস সেন্টার অর্থাৎ ভিএলই রয়েছেন তাদের জন্য একগুচ্ছ নতুন নিয়ম, যার প্রভাব আগামী কাল থেকেই সাধারণ জনজীবনে পড়তে পারে। একই সাথে আবার গরিব মধ্যবিত্ত এবং এর সাথেই আবার এই ভিডিও শেষেও রয়েছে আবহাওয়া দপ্তর এবং গরিব মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর। তাই আজকের প্রতিটি আপডেটকে অবহেলা না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এমনও হতে পারে এক নাম্বার কিংবা দু নাম্বারটা দেখে স্কিপ করে দিলেন আর মাসের শুরুতেই আপনার জন্য যে আপডেটটি ছিল সেটাই মিস করে ফেললেন, বা মিস করার ফলে হয়তো আপনাকে কালকেই পস্তাতে হতে পারে। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। সাথে সাথে আপনি রাজ্যের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্যই আপনার জেলার নামটি লিখে ভিডিওটিকে একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামী দিনে সরকারের লেটেস্ট ও হেল্পফুল আপডেটগুলো এভাবেই উপস্থাপন করার জন্য। প্রথমেই রয়েছে আজকের সবথেকে বড় খবর বা দারুণ সুখবর, যারা চিটফান্ড সহ বিভিন্ন কোম্পানিতে টাকা রেখে সর্বশান্ত হয়েছেন। বলা হচ্ছে একদিকে যখন সেবি বা ইডির তরফ থেকে ব্যাপক পরিমাণে চলছে তল্লাশি, ঠিক এই মুহূর্তে আবার যারা বিভিন্ন কোম্পানি করে তারা বিভিন্ন কোম্পানির নামে প্রপার্টি করে রেখেছিলেন, ওই সকল চিটফান্ড কোম্পানিদের প্রপার্টি গুলো বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া চলছে। এর সাথে আবার সারদা কাণ্ডে নিয়ে বিশেষ করে যারা টাকা সারদা কাণ্ডে টাকা রেখেছেন তাদের দিকে লক্ষ্য রেখে জানানো হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই তাদের সমস্ত প্রপার্টি গুলোকে বিক্রি করে সারদা কাণ্ডে যারা টাকা রেখেছিলেন ওই সকল আমানতকারীদের ব্যাংকে সরাসরি টাকা পৌঁছে দেওয়া হবে। যারা এ পর্যন্ত রিপোর্ট বা তাদের ফাইল উপযুক্ত ডকুমেন্ট জমা করেছেন তাদের অ্যাকাউন্টে সবার প্রথমে দেওয়া হবে। অন্যদিকে অন্যান্য কোম্পানিতে যারা টাকা জমা রেখেছিলেন তাদেরও প্রপার্টি দেখা হচ্ছে, তাদেরকেও ফিরিয়ে দেওয়া হবে একই পদ্ধতিতে। তাই আপনি যদি কোনো কোম্পানিতে টাকা রেখে থাকেন তা আপনার কোম্পানির আপডেট বা টাকা ফেরতের খবর পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার কোম্পানির নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এর সাথে আজ থেকেই মাথায় হাত পড়তে চলেছে মধ্যবিত্তের, কারণ রিপোর্ট অনুপাতে এবং বিশেষজ্ঞদের তরফ থেকে যে আপডেটটি দেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে এ মাস থেকেই বাড়তে চলেছে আবারও রান্নার গ্যাসের দাম। অন্যদিকে আবার কমতে চলেছে পেট্রোল এবং ডিজেলের দাম। একই সাথে আবার নতুন করে জিএসটি লাগু হবার পরেতে একাধিক জিনিসের মূল্য বৃদ্ধি হতে চলেছে। যে সকল জিনিসগুলির মূল্য বৃদ্ধি হতে চলেছে সেগুলি হলো শার্পনার, ব্লেড, চামচ, জুতো, ইট তৈরি, ট্রেড প্যাক, ডিপ টিউবওয়েলের টারবাইনের পাম্প, সাবমার্সাল পাম্প, বাইসাইকেল পাম্প, পালিশ ডায়মন্ড, এলইডি ল্যাম্প, লাইট, ব্রিজ, রাস্তা, চামড়া সামগ্রী, লেখার কালি, সোলার ওয়াটার হিটার, ছাপার, আঁকার লেখার কালি, বীজ, ডাল, বাছার, পরিষ্কার করার মেশিন, ছুরি, পেন্সিল, রেল, মেট্রো, চুল্লি, পেট্রোলিয়াম, মিথেন, এই সকলগুলিতে যেখানে কেউ 5% জিএসটি ছিল সেটা বেড়ে হয়েছে 18%, আবার কেউ 12% ছিল সেটাও বেড়ে হয়েছে 18%। এছাড়াও আবার আটা, মুড়ি এই সকল সামগ্রীতেও বসতে পারে জিএসটি। অন্যদিকে আবার ক্যাসিনো, অনলাইন গেম এবং রেস এবং লটারির উপর 28% কর ধার্য করার প্রস্তাব নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিল না জিএসটি কাউন্সিল। একই সাথে আবার যারা ঘর পায়নি তাদের জন্য মুখ্যমন্ত্রীর তরফ থেকে রয়েছে বড় ঘোষণা। চলুন মুখ্যমন্ত্রীর তরফ থেকে কি জানানো হচ্ছে। আর নতুন করে কেউ এখন লিস্ট করবেন না, সমস্ত টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদকে যেটা স্ট্রিক্টলি বলে গেলাম, রাস্তাটা আপনারা করুন, আমি রাস্তার টাকাটা দিয়ে বাড়ি করব। বাংলার বাড়ি সেটার টাকা আমি রাস্তায় যে 40% টাকাটা দিতাম প্লাস আমি বাড়িতেও যে টাকাটা দিতাম সেগুলোকে একত্রিত করে অন্যান্য জায়গা থেকে টাকা জোগাড় করে আমরা এবছরে 10 লক্ষ করব। গুজরাটের বাড়ি গুজরাটের নামে হতে পারে, ইউপিরটা ইউপির নামে হতে পারে, রাজস্থানের বাড়ি যদি রাজস্থানে হতে পারে ওদের নামে লোকাল ল্যাঙ্গুয়েজে, তাহলে বাংলারটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে বাংলারটাও হতে পারে। অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে সংঘাত ছিল ওই সংঘাতকে মাথায় রেখেই রাজ্য সরকারের তরফ থেকে জানানো হচ্ছে যারা এখনো পর্যন্ত ঘর পায়নি প্রকৃতপক্ষে এই বর্ষা শুরু
ভিত্তিতে ঘর পাওয়ার যোগ্য তাদেরকে ঘর দেয়া হবে। শুধু তাই নয়, 60% টাকা কোথায় পাবে সে কথাটাও জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি পরিষ্কার জানান, রাজ্যে জেলা এবং গ্রামে যে সকল রাস্তাগুলো হয়ে থাকে ওই রাস্তার টাকা বাঁচিয়ে এবার গরিব মধ্যবিত্ত পরিবারকে ঘরের টাকা দেয়া হবে। অর্থাৎ এদিন পরিষ্কার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, এই খাতের টাকাটি আপাতত রাজ্যের গরিব মধ্যবিত্ত পরিবারদের ঘরের জন্য অর্থাৎ বাংলার আবাস যোজনার জন্য ব্যয় করা হবে। যেহেতু কেন্দ্র সরকারের তরফ থেকে 100 দিনের কাজ থেকে শুরু করে বিভিন্ন রকম টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে, তাই বিকল্প পদ্ধতি অবলম্বন করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বিষয়টি কাটলেই মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন যে সরাসরি প্রয়োজন পড়লে দিল্লি গিয়েও এই টাকা আদায়ের জন্য আন্দোলন করবেন। অন্যদিকে আবার যাদের কাছে মূলত প্রধানমন্ত্রীর জনধন অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য দারুণ সুখবর, দুটি ঘোষণা। তবে প্রথমটির তুলনায় দ্বিতীয়টি জানলে আপনি অবাক হয়ে যাবেন যে আপনার এতদিন পর্যন্ত বই রয়েছে আর আপনি জানেন না। হ্যাঁ ফ্রেন্ডস, যদি আপনার কাছে প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্ট থেকে থাকে আর আপনি যদি তাতে প্রতিনিয়ত লেনদেন করে থাকেন এবং যদি আপনার KYC বা আপনার যদি ATM রূপে ডেবিট কার্ড থেকে থাকে, তাহলে প্রয়োজন পড়লে আপনি ওই যোজনার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা সরকারের তরফ থেকে নিতে পারেন। আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে প্রয়োজনে আপনাকে 10,000 টাকা দেওয়া হবে কোন রকম গ্যারান্টি ছাড়াই, যার নাম হচ্ছে ওভারড্রাফট। তা আপনাকে পরে কিস্তির মাধ্যমে সুদে দিতে হবে। অন্যদিকে আবার যাদের কাছে মূলত রূপে ডেবিট কার্ড রয়েছে তারা তো জানলে আরো অবাক হবেন, কারণ রূপে ডেবিট কার্ডের মধ্যেই চলছে একটি বীমা, আপনার অজান্তেই চলছে একটি বীমা। যদি কেউ রূপে ডেবিট কার্ড বা জনধন যোজনার বই থেকে থাকে আর ওই ব্যক্তিটি যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে আহত হয়ে যায় অথবা যদি নিহত হয়ে যায়, তাহলে 1 লক্ষ এবং 2 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন আপনিও। পরবর্তী আপডেটটিতে যাওয়ার পূর্বে আপনাদের থেকে জানতে চাই, আপনি কি জানতেন এই জনধন যোজনায় 2টি স্পেশাল ফেসিলিটি রয়েছে আপনার জন্য? অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এর সাথে আবার আয়কর দপ্তরের তরফ থেকে জারি হয়েছে 3টি নিয়ম। প্রথমেই বলা হচ্ছে, যারা মূলত প্যান কার্ড বা আধার কার্ডের সঙ্গে এখনো পর্যন্ত লিংক করেননি, আজকের পর থেকে লিংক করতে গেলে 1,000 টাকা করে আপনাকে দিতে হবে সরকারকে, তবেই আপনি আপনার প্যান কার্ড এবং আধার কার্ডের সঙ্গে লিংক করতে পারবেন। অন্যদিকে এবারে উপহারের উপর 10% TDS দিতে হবে। ব্যবসার ক্ষেত্রে প্রাপ্ত উপহারের উপর 1 জুলাই থেকেই 10% TDS দিতে হবে। এই কর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ডাক্তারদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শুধুমাত্র তখনই TDS দিতে হবে যখন কোনো কোম্পানি তাদের মার্কেটিং এর উদ্দেশ্যে একটি পণ্য সরবরাহ করবে। অন্যদিকে পণ্যটি কোম্পানিকে ফেরত দিলে TDS প্রযোজ্য হবে না। একই সাথে রয়েছে বিদ্যুৎ বিল নিয়ে 2টি দারুণ খবর। একদিকে ইতিমধ্যে প্রিপেড মিটার জারি করা হচ্ছে দেশের একাধিক প্রান্তে, অর্থাৎ রিচার্জ সিস্টেমে এবারে ইলেকট্রিক বিল পেমেন্টটা হয়ে যাচ্ছে, যার মধ্যে প্রায় উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে জারি হয়েছে। এর সাথেই রয়েছে আবার রাজ্যবাসীর জন্য আরো একটি বড় খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে BSK কেন্দ্রগুলি খোলা হয়েছে, ওই BSK কেন্দ্রে যদি আপনি ইলেকট্রিক বিল পেমেন্ট করেন তাহলে 1% হারে ছাড় পাবেন। অন্যদিকে আবার পাঞ্জাব মুখ্যমন্ত্রীর তরফ থেকে রয়েছে দারুণ সুখবর, 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল এবারে ফ্রি দিতে চলেছে, যা এ মাস থেকেই শুরু হয়ে গেল। অর্থাৎ পাঞ্জাবের যারা গরিব মধ্যবিত্ত BPL শ্রেণীর মানুষ রয়েছে, যাদের ইলেকট্রিক 300 ইউনিটের নিচে পড়ে, তারা তাদের জন্য সম্পূর্ণ বিল মুকুব করা হলো পাঞ্জাব সরকারের তরফ থেকে। রাজ্যের মহিলাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে আরো একটি দারুণ সুখবর, বিশেষ সুযোগ, এবারে মেয়েদের দেয়া হবে মোবাইল। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানানো হচ্ছে যে রাজ্যের যে সকল ICDS বা আশা কর্মী রয়েছে যারা অক্লান্ত পরিশ্রম করে রাত দিন এক করে সাধারণ মানুষকে পরিষেবা দেয়, ওই সকল মহিলাদেরকে দেয়া হবে 8,000 টাকা, যা দিয়ে তারা কিনতে পারবে মোবাইল। এর সাথে আবার 2 চাকা বা 4 চাকা নিয়ে জারি করা হলো 1 নিয়ম, যার ফলে যেখানে বলা হচ্ছে যদি কোনো 2 চাকা বা 4 চাকা মালিক বা ড্রাইভার ট্রাফিক পুলিশ যদি ধরে, তার সাথে যদি তর্ক বিতর্ক বা তার সাথে যদি বিতর্কে যায়, তাহলে তার 2,000 টাকা পর্যন্ত ফাইন হতে পারে। এর সাথে আবার মাসের শুরুতেই জারি হচ্ছে বেশ কয়েকটি নতুন নিয়ম, তার মধ্যে অন্যতম নিয়ম হলো ভোটার কার্ড নিয়ে। ভোটার কার্ডের নাম তুলতে এবার বাধ্যতামূলক করা হচ্ছে আধার নাম্বার, অর্থাৎ যারা ভোটার কার্ডের ফর্মে সংশোধন করবে অথবা যারা 2022 সালে নতুন ভাবে ভোটার কার্ড অর্থাৎ 18 বছর কমপ্লিট করার পর ভোটার কার্ড করতে যাবে, তাদের জন্য এবারে বাধ্যতামূলক করা হচ্ছে আধার নাম্বার। এর সাথেই রয়েছে রেশন কার্ড নিয়ে, ইতিমধ্যে আজ থেকেই বাতিল করা হলো কয়েক লক্ষ রেশন কার্ড, মাথায় হাত পড়তে চলেছে রাজ্যবাসী, কারণ ইতিমধ্যে এমন অনেক কার্ড রয়েছে যারা কোন রকম আধার ও রেশন কার্ডের সঙ্গে লিংক করেননি, যার ফলে রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে
থেকে উল্লেখ করা হচ্ছে ওই কার্ডগুলি ভুয়ো, তাই ওই কার্ডগুলিকে সম্পূর্ণরূপে করে দেয়া হচ্ছে বাতিল। আগামী দিনে যদি আপনার ওই কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনি মাল পাবেন না, শুধুমাত্র এই কারণে যে আপনি আধার এবং ভোটারের সঙ্গে লিংক করেননি। এর সাথে আবার আধার কার্ড নিয়ে রয়েছে শিশুদের জন্য দারুণ সুখবর। আধার বাধ্যতামূলক নয়, শিশুদের পুষ্টির জন্য বিশেষ রেশনের ব্যবস্থা নিয়ে এবার কেন্দ্র সরকার তরফ থেকে জানানো হয়েছে উপভোক্তাদের কাছে পুষ্টিজাত দ্রব্য প্রদানের বিষয়টি নিশ্চিত করতে পোষণ ট্র্যাকারে মা বা অভিভাবকদের আধার কার্ডের নাম্বার তোলা হবে, কারণ এমন অনেক শিশু রয়েছে যাদের আধার কার্ড হয়নি। এর সাথেই রয়েছে আবার উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের জন্য বড় খবর, কবে কলেজ ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে। ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে যে ঘোষণা ছিল কেন্দ্রের ওয়েবসাইটে আবেদন করতে হবে সমস্ত কলেজ ছাত্র ছাত্রীকে, তবে এখনো পর্যন্ত ওয়েবসাইটের যে কাজ বাকি রয়েছে সেই কাজ সারতে 2-3 মাস লাগতে পারে। তাই ইতিমধ্যে রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে যে এখনই কেন্দ্র সরকারের ওয়েবসাইটে আবেদন নয়, তবে অফলাইন ভর্তি হবে না, পূর্বের মতো কলেজের ওয়েবসাইটে ভর্তি হবে তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। আগামী দিনে 2-1 দিনের মধ্যেই পরিষ্কার করা হবে শিক্ষা দপ্তরের তরফ থেকে কিভাবে ছাত্রছাত্রীরা হতে পারে ভর্তি। এর সাথে আজ থেকে যে নিয়মগুলি জারি হতে চলেছে তার মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে বেশ কয়েকটি ভয়ঙ্কর নিয়ম জারি হচ্ছে, বিশেষ করে শিক্ষকদের জন্য। বলা হচ্ছে এবারে শিক্ষকরা অর্থাৎ সরকারি শিক্ষকরা আর কোন রকম প্রাইভেট টিচার বা টিউশন বা কোচিং এ পড়াশোনা করাতে পারবে না। একই সাথে আবার আজ থেকেই রাজ্যে সিঙ্গেল প্লাস্টিক বা পলিথিন ব্যবহারে কড়াকড়ি ভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে আবার রাজ্যে আবারও বাড়ছে নতুন করে করোনা সংক্রমণ, সেই পরিস্থিতি সংক্রমণ নিয়ন্ত্রণ রাখতে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, যার মধ্যে অন্যতম হলো বয়স্ক মানুষদের যাদের কো মর্বিডিটি আছে তাদের অবশ্যই বুস্টার ডোজ সম্পূর্ণ করতে হবে। স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির করোনা যোদ্ধারা যারা সাধারণ মানুষের সংস্পর্শে আসছেন তাদের অবশ্যই সম্পূর্ণ টিকাকরণ করতে হবে, বা সাধারণ মানুষ যারা বিভিন্ন সমাগমের উপস্থিত হবেন তাদের মাস্ক পরা, স্যানিটাইজার, সাবান ব্যবহার করা, শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। জনসমাগম, গণপরিবহন এবং বাজার, শপিং মল অবশ্যই সঠিকভাবে স্যানিটাইজার করতে হবে। ভেন্টিলেশন অর্থাৎ বাতাস চলাচল করতে পারে এমন ব্যবস্থা ভালোভাবে করতে হবে। এর সাথেই রয়েছে আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস, গতদিনে বৃষ্টির পর আবহাওয়া দপ্তরের দাবি আজ থেকে আর দক্ষিণবঙ্গে সম্পূর্ণরূপে প্রবেশ করে ফেলেছে বর্ষা। দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় সকাল থেকেই ঝলমলে রোদ্দুর এবং গরমের আর্দ্রতা থাকতে পারে। অন্যদিকে আবার রাজ্যের এক অংশে কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি হতে পারে, যার মধ্যে যে জেলাগুলির কথা বলা হয়েছে তার মধ্যে দক্ষিণবঙ্গের কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলিতে হালকা রোদ্দুর ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এর সাথে আবার আজ পালিত হচ্ছে রথ, যার মধ্যে 8টি স্পেশাল লোকাল ট্রেন চালাবে রেল। হাওড়া টু নবদ্বীপ ধাম স্পেশাল লোকাল ট্রেন সকাল 7:10 থেকে ছাড়বে, নবদ্বীপ ধামে পৌঁছাবে 9:35। কৃষ্ণনগর শিয়ালদা কৃষ্ণনগর স্পেশাল লোকাল ট্রেন সকাল 9:50 শিয়ালদা থেকে ছাড়বে, বেলা 12:05 পৌঁছাবে কৃষ্ণনগরে। ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। তাই যদি আগামী দিনে আমাদের সাথে থেকে সরকারি যে কোনো প্রকল্প, চাকরি, কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন ঘোষণা এবং যোজনা সম্পর্কে জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে